বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় মিজানুর রহমান আছারি, ভারতের সেই সালমান খান যারা যোগের পর যোগ সুপারস্টার রয়েছেন, যাদের জনসংখ্যা 200 কোটিরও বেশি শুধু ভারতে। তো ভারতীয় ভাষা তো দুবাই, মালয়েশিয়া, অমুক দেশ তমুক দেশ, মানে এশিয়ার প্রত্যেকটা দেশেই ইংরেজির পরে ভারতীয় ভাষাটাই দখল করে নিয়েছে। সেই ব্যক্তিটাকে, সেই সালমান খানকে রেকর্ডচ্যুত করে দিয়েছেন বাংলাদেশের ছোট্ট একটা দেশের মিজানুর রহমান আছারি। আল্লাহর রহমত কিভাবে মানুষের উপর বর্ষিত হয় সেই রেকর্ড ভাঙার মাধ্যমেই এটা প্রকাশ পেয়েছে। মিজানুর রহমান আছারি গত 19শে ডিসেম্বর আপনাদের মাঝে প্রকাশ করেছিল ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব ব্যবহার করতে চাই, ইসলামের বাণী আপনাদের মাঝে এই সোশ্যাল সাইডের মাধ্যমে পৌঁছতে চাই। যেহেতু মিজানুর রহমান আছারিরা মাঠে ঘাটে ওয়াজ করতে পারছে না, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক করোনার কারণে তাদের সেই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়া সম্ভব হয় না, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সেই ইসলামের বাণী যুব সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং ইউটিউব চ্যানেল করার সুপরামর্শ চেয়েছে। আপনারা শুধু পরামর্শ নয়, ওনাকে এমনভাবে সাপোর্ট করেছেন যে কিনা দক্ষিণ এশিয়ার সুপারস্টার সালমান খানকে পর্যন্ত পরাজিত করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, সালমান খান ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পর, ভিডিও পোস্ট করার পর ওনার 23 দিন সময় লেগেছিল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে। আর মিজানুর রহমান আছারি একটা না দুইটা ভিডিও আপলোড করেছিল, 18 দিনের মাথায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। যে মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য একজন ইউটিউবারের কত কষ্ট করতে হয় সেটা হয়তো বা একটা ইউটিউবার ছাড়া কেউ বলতে পারবে না। আজকে সেই সুপারস্টার যে কিনা অভিনয় নাটক এটা সেটা খারাপ মন্দ মিলিয়ে তিনি আপনাদের আমাদের ভালোবাসার মানুষ হয়েছিলেন, কিন্তু মিজানুর রহমান আছারি এক দিশায় রাস্তা দেখিয়ে আজকে 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করতে সক্ষম হয়েছে। এই ঘটনার পর পৃথিবীকে এটাই জানান দিয়ে দেয় যে ইসলামের বিজয় সুনিশ্চিত। কে কাহারা কোথায় থেকে কোনো না কোনো এক সময় শরীরের যৌবনের জলস দেখিয়ে হয়তোবা বিজয় পেয়ে যাবে সাময়িক, কিন্তু ইসলামের বিজয় যে দীর্ঘস্থায়ী এবং ইসলামের বিজয় যে সুনিশ্চিত এটাই আপনি আমি সকল ধর্মবর্ণ মিলিয়ে আজকে প্রকাশ করে দিয়েছেন এবং এটারই প্রয়োজন ছিল। আজকে মিজানুর রহমান আছারির বিজয় নয় এটা, আজকে মুসলমানদের বিজয় এটা। তো বন্ধুরা, মিজানুর রহমান আছারি সেই ইউটিউব চ্যানেল করার পর অনেকেই অনেক রকমভাবে মন্তব্য প্রকাশ করেছেন, তবে দুঃখজনক ব্যাপার হলো কয়েকজন ইউটিউবারকে দেখেছিলাম তারা প্রশ্ন করেছেন মিজানুর রহমান আছারির ইউটিউব চ্যানেলটা কি হালাল নাকি হারাম। যেহেতু এই প্ল্যাটফর্মগুলো ইহুদিরা তৈরি করেছে তাহলে তো অবশ্যই এই প্ল্যাটফর্মটা হারাম, তারা বলছে, আমি নই, তারা বলছে অবশ্যই হারাম। তাহলে আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে মুঠোফোনটা ব্যবহার করছেন, আপনি যে ল্যাপটপটা ব্যবহার করছেন, আমার সামনে একটি DSLR ক্যামেরা যেটা ব্যবহার করছি, এটা এগুলো মুসলমানের তৈরি নয়, এগুলো ইহুদিদের তৈরি, তাহলে আমরা যে এগুলো ব্যবহার করছি এগুলো কি হারাম? কখনোই হারাম নয়। এই জিনিসগুলো ব্যবহার করে যখন আমি অপকর্ম করব, হারাম কাজ করব, তখনই এটা ডাবল হারাম হয়ে যাবে। কিন্তু ইহুদিদের তৈরি এই যন্ত্রাংশ দিয়ে যদি আমি ইসলাম প্রচার করতে পারি, জীবনে সহজলভ্যতা আনতে পারি, সাধারণ মানুষের কথা বলতে পারি, তাহলে এটা হালালের চেয়েও হালাল, ডাবল হালাল এটা। কিন্তু সেই শিক্ষিত মানুষদের মেধায় এই জিনিসটা প্রবেশ করেনি, তারা শুধু চেয়েছিল মিজানুর রহমান আছারিকে আটকে দেই, মিজানুর রহমান আছারিকে কোনো সংখ্যক রেকর্ড করার সুযোগ না দেই। বাংলাদেশে তিনি রেকর্ডের পর রেকর্ড করেছিলেন, যখন মিজানুর রহমান আছারি মাঠে ঘাটে ওয়াচ করতেন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটত, বিনা পয়সায় কোনো মানুষকেই পয়সা দিতে হতো না। কিন্তু দেখুন, আমাদের রাজনৈতিক দলের নেতারা একটি মিছিল জোগাতে হলে প্রত্যেকটা মানুষকে গোনে গোনে টাকা দিতে হয়, না হয় কোনো কোনো মানুষই সেই জনসমাগমে উপস্থিত হবে না। আজকে দেখুন ইসলামের প্রতি মানুষের কত মায়া, কত দরদ, কিন্তু আমরা আজকে ইসলামের বিজয়ে কাটা হয়ে দাঁড়িয়েছি মুসলমান মুসলমানরাই। কেউ ইসলামকে এভাবে প্রচার করছে, কেউ ওইভাবে প্রচার করছে, কিন্তু এটাই জানি না ইসলামের দিশা এক জায়গায়। আমাদেরকে মরতে হবে, এটাই হচ্ছে সত্য কথা। মরার আগে আমাদেরকে কী কী কাজ করতে হবে এটা পবিত্র কোরআনে লেখা আছে। আমরা কেউই এখন এই কোরআনের দিশা দেখাতে চাই না,
নিজের মন গোড়া দিশা দেখিয়ে আজকে ইসলামের বিজয়ে কাটা হয়ে দাঁড়িয়েছি আমরা মুসলমানরাই। যতদিন না পর্যন্ত আমরা এক টেবিলে বসতে পারবো, ইসলামের পক্ষে সবাই একই দিশায় কথা বলতে পারবো, ততদিন পর্যন্ত এই মিজানুর রহমান আঝারিদের বিজয়ে কোনো কাজ হবে না। একজন মিজানুর রহমান আঝারি ইসলামকে বদলে দিতে পারবে না। প্রত্যেকটা ঘরে ঘরে মিজানুর রহমান আঝারির প্রয়োজন, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আলেম সমাজে মিজানুর রহমান আঝারিদের প্রয়োজন, হলেই ইসলামের বিজয় সুনিশ্চিত। তো বন্ধুরা, আজকে আমি শুধু মিজানুর রহমান আঝারির এই রেকর্ড প্রকাশ করার জন্য ভিডিওটি বানাইনি, আমি ইসলামের রেকর্ড প্রকাশ করার জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি। দেখা হবে আগামী ভিডিওতে, আগামী কোনো বিজয়ে। আসসালামু আলাইকুম।